শুরুতেই জানাবো ঢাকা টেস্টের খবর। অঘটন নয়, প্রত্যাশিতভাবে সিরিজের একমাত্র টেস্ট জিতল বাংলাদেশ। আইরিশদের 7 উইকেটে হারিয়েছে সাকিব আল হাসানের দল। চতুর্থ দিনে কোনো চমক দেখাতে পারেনি আইরিশরা। মাত্র 6 রান যোগ করতে এবাদতের পেইস স্তূপে হারায় শেষ 2 উইকেট। দ্বিতীয় ইনিংস গুটিয়ে যায় মাত্র 292 রানে। 138 রানের টার্গেট, 3 উইকেট হারিয়ে টপকে যায় টিম বাংলাদেশ। সর্বোচ্চ 51 রান করে অপরাজিত ম্যাচ সেরা মুশফিকুর রহিম। And a well-deserved victory for Bangladesh by 7. প্রত্যাশিত সেই জয় এলো একটু দেরিতে, তাই উদযাপনে সাদামাটা টিম টাইগার দ্রুত ছাড়ল হোম অফ ক্রিকেট। নবিশ আয়ারল্যান্ডকে 7 উইকেটে হারিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারে টিম বাংলাদেশ। 9 ম্যাচে 8 হারের তিক্ততা শেষে সাদা পোশাকে 1 বছরের বেশি সময় পর এলো কাঙ্ক্ষিত জয়। কোনো দলের সাথে প্রথম দেখায়, প্রথম টেস্ট জয়ও বটে। চতুর্থ দিন ছিল না আইরিশ চমক। স্কোরবোর্ডে 6 রান যোগ করতেই অল আউট বালবার্নির দল। গ্রাহাম হিউম, অ্যান্ডি ম্যাকব্রাইন শেষ 2 ব্যাটার থামলেন এবাদতের পিসে। 138 রানের লক্ষ্য তারা যেন দুঃশেষণেই যথেষ্ট। দ্বিতীয় ইনিংসে ওপেনিং পজিশনে পরিবর্তন, সাদা পোশাকের ফর্মেটে 3 বছর পর ওপেনার হিসেবে নামেন লিটন দাস। এলকেডির ব্যাটিং অ্যাপ্রোচ মনে করিয়ে দেয় তিনি যাচ্ছেন আইপিএল। আগের 10 বারের মতো এবারও 40-এর কোটায় স্পর্শ করতে পারেননি তামিম লিটন জুটি। 23 রানে থেমেছেন লিটন, দুর্ভাগ্য বটে। প্রথম ইনিংসে 0 রানে ফেরা নাজমুল শান্ত এবারও কাটা পড়েছেন 4 রানে ম্যাকব্রাইনের স্পিনে। তৃতীয় উইকেটে তামিম মুশফিকের 62 রানের জুটি 72 বলে। 6 হাকানোর তাড়নায় তামিম থামেন 31 রানে। প্রথম ইনিংসের পর এবারও অপ্রতিরোধ্য মুশফিকুর রহিম। ঢাকা টেস্টে সেঞ্চুরির পর হাফ সেঞ্চুরি সাজানো 7 চারে। আন্তর্জাতিক ক্রিকেটে 14,000 রানের মাইল ফলক স্পর্শ করেন মিস্টার ডিপেন্ডেবল আর বাংলাদেশের 17তম টেস্ট জয়। চতুর্থ ইনিংসে দ্বিতীয় আর ঘরের মাঠে সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড এটি, যার সাক্ষী থেকে দীর্ঘ আম্পায়ারিং ক্যারিয়ারের ইতি টেনেছেন আলিম দার। আরিফুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা। দেশের খেলার জন্য নয়, বরং পারিবারিক কারণে আইপিএল খেলতে যাননি সাকিব আল হাসান। ঢাকা টেস্টের পর নিজেই জানালেন এই কথা। তবে ঢাকা প্রিমিয়ার লিগে খেলবেন কি না তা নিশ্চিত করেননি। ঢাকা টেস্টে বোলিং কম করার কোনো যথার্থ ব্যাখ্যা দেননি বাংলাদেশ অধিনায়ক। বিসিবির বাধায় আইপিএলে যেতে পারেননি সাকিব আল হাসান, বাধ্য হয়েছেন আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট ম্যাচ খেলতে। এ নিয়ে আলোচনা সমালোচনাও কম হয়নি, তবে বাস্তবতা ভিন্ন। দেশের খেলার জন্য নয়, বরং পারিবারিক কারণেই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে খেলছেন না সাকিব আল হাসান। অবশ্যই ভালো একটা সুযোগ ছিল ওয়ার্ল্ড কাপ ইয়ার বা ইন্ডিয়াতে খেলা, যদি যেতে পারতাম ভালো হতো, বাট যেহেতু ফ্যামিলি ইমার্জেন্সি তো ফ্যামিলি ইমার্জেন্সি। তাহলে কি ঢাকা প্রিমিয়ার লিগেও খেলবেন না সাকিব? সেটা সময়ই বলে দিবে, দেখি। টেস্টে আইরিশদের হারাতে একটু বেগ পেতে হয়েছে টাইগারদের। নিজেদের দোষ নয়, প্রতিপক্ষকে সাধুবাদ দিয়েছেন বাংলাদেশ অধিনায়ক। তবে ঢাকা টেস্টে কম বল করার কোনো কারণ ব্যাখ্যা করেননি সাকিব আল হাসান। না, ওরকম তো কোনো ব্যাখ্যা নেই। মানে বলিং কাউকে করতেই হবে এমন কোনো কথা নেই। আপনার কাছে 5-6 রকমের অস্ত্র থাকলে সব অস্ত্র আপনার ইউজ করার দরকার নেই তো সবসময়। মানে এটার মানে কি যে আমি ছাড়া বাংলাদেশ টিমের মানে বোলিং চলে না? আমাদের এনা বোলার আছে যারা 20 উইকেট নেওয়ার মতো, এবং আমার ওদের প্রতি বিশ্বাস আছে। প্রথম ইনিংসে সেঞ্চুরির পর হাফ সেঞ্চুরি, মুশফিকুর রহিমের ব্যাটিং মুগ্ধতা ছড়িয়েছে। আইরিশদের হারানোর ক্ষেত্রে বড় অবদানও রেখেছে এই উইকেট রক্ষক ব্যাটার। ম্যাচ সেরাও হয়েছেন মিস্টার ডিপেন্ডেবল। ক্রিকেটের প্রতি মুশফিকের নিবেদন এখনো আগের মতোই আছে জানালেন সুপার সাকিব। দেখুন, আমি মুশফিকের সাথে খেলছি হচ্ছে 2003-তে ফার্স্ট আন্ডার-15, ওর পর থেকে একসাথেই খেলছে, তখনও যেমন দেখেছে এখনও তেমনই। টেস্টে ভবিষ্যতেও আক্রমণাত্মক কৌশল নিয়ে খেলতে চান সাকিব আল হাসান, তবে তা নির্ভর করবে প্রতিপক্ষ ও কন্ডিশনের উপর। আশিক রুদ্র, চ্যানেল 24, ঢাকা। বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিনের বক্তব্যের কড়া জবাব দিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান। টাকার হিসাব চাওয়ায় কাজী সালাউদ্দিনের মাথা নষ্ট হয়ে গেছে বলে দাবি ক্রিকেট বোর্ড প্রধানের। মেয়েদের মিয়ানমার সফরের টাকা ক্রিকেটাররাই দিতে পারত বলে দাবি নাজমুল হাসানের। এটাকে দেশের জন্য বদনাম বয়ে এনেছে বলে মনে করছেন তিনি। আমি তো পাবলিকলি দেখাই ফোন করবো না, প্রাইম মিনিস্টারের কথা উঠে।
গেল সপ্তাহে বিসিবি সভাপতিকে প্রকাশ্যে ব্যঙ্গ করেন বাফুফের সভাপতি। অর্থ সংকটে সাফজয়ী মেয়ে ফুটবলারদের যেখানে অলিম্পিক বাছাই খেলতে পাঠাতে পারেনি ফুটবল ফেডারেশন, সেখানে ক্রিকেট বোর্ড ও সভাপতির প্রতি অসম্মান সমালোচনার জন্ম দিয়েছে। আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট জেতার পর জবাবটা দিলেন নাজমুল হাসান। এইটার সাথে এটার কি সম্পর্ক আমি জানি না, আমার মনে হয় আপনাদের সমস্যাটা আপনাদেরকে নিয়ে। আপনারা এত বাজে প্রশ্ন করলেন কেন? আপনারা হিসাব চাচ্ছেন ওই টাকা কি করছেন এমন প্রশ্ন জিজ্ঞেস করতে যাচ্ছেন, মানে এইটা করলে তো যে ওনার মাথা খারাপ হবে এটা সবাই জানেন। ক্রিকেট ভদ্রলোকের খেলা, তবে ফুটবল ব্যাকগ্রাউন্ড থাকলেই অভদ্র হতে হবে তা বিশ্বাস করেন না বিসিবি বস। ফুটবল ব্যাকগ্রাউন্ড মানেই কি? নির্লজ্জ, বেহায়া বা ধরেন আপনার অহংকারী, এটা বলা যাবে? অল্প কিছু টাকার জন্য মেয়েরা একটা টুর্নামেন্ট বঞ্চিত হবে তা কোনোভাবেই মানতে পারছেন না নাজমুল হাসান। আগে জানতে পারলে ক্রিকেটাররাই দিতে পারত বলে বিশ্বাস বিসিবি প্রধানের। ফুটবলের এই ঘটনা দেশের জন্য বদনাম মনে করেন বোর্ড সভাপতি। বিশ্বাস করেন আমি কারোর সাথে কথা বলি নেই, আমাদের প্লেয়াররা দিয়ে দিত, খালি বলতো একবার। ফুটবল বোর্ডে যে সমস্ত মানে পরিচালকরা আছে, মানে আনবিলিভেবল, এতে 20 লাখ টাকা দিতে পারে না? এই ডেইলি খরচই তাদের অনেকের 20 লাখ টাকা, মানে আমার কাছে এটা আশ্চর্য লাগে। যে আমার মনে হয় তো এই সামথিং এলস, আমি জানি না, মানে এটা আমার কাছে খুব আশ্চর্য লাগে, মানে এটা দুঃখজনক। এটা দেশের জন্য এর চেয়ে বড় বদনাম, দেশের বদনাম কেউ মানে হতে পারে না। আশ্রিক রুদ্র, চ্যানেল 24, ঢাকা। জানাবো ফুটবলের খবর। অঘটনে শুরু বাংলাদেশ প্রিমিয়ার লিগের দ্বিতীয় লেগ। উত্তরা এএফসির সাথে 1-1 গোলে ড্র করেছে বসুন্ধরা কিংস, আর ফোর্টিজ এফসির সাথে 2-0 গোলের জয় আবাহনীর। গোলশূন্য ড্র হয়েছে রহমতগঞ্জ শেখ জামাল ম্যাচ। ময়মনসিংহে 50 রামকে পা কেটেছে অস্কার বিজন শিষ্যরা। পিছিয়ে থেকে বসুন্ধরা কিংসকে রুখে দিয়েছে টেবিলের তলানিতে থাকা উত্তরা এএফসি। ম্যাচের 55 মিনিট পর্যন্ত আটকে রাখে পেশাদার লিগের নবাগত দলটি, কিন্তু শেষ রক্ষা হয়নি। রক্ষণের ভুলে পেনাল্টি পায় কিংস। ভুল করেননি অধিনায়ক রবসন রবিনিও। পুরো ম্যাচে অসংখ্য সুযোগ তৈরি করেছে টেবিল টপাররা, কিন্তু ফরোয়ার্ডদের ভুলে তা কাজে লাগাতে ব্যর্থ। উল্টো ম্যাচের যোগ করার সময়ের শেষ ভাগে সাকিব ব্যাপারী সমতায় ফেরান অবনমনের দৌড়ে থাকা দলটিকে। এদিকে রাজশাহীতে রাজ করেছে আবাহনী। ম্যাচের শুরুতেই 2 গোল করে ম্যাচ থেকে ছিটকে দেয় পেশাদার লিগের আরেক নবীন দলকে। ঘড়ির কাঁটা ডাবল হওয়ার আগেই দানিয়েল কলিন্দ্রেস লিড এনে দেন আকাশি নীলদের। ব্যবধান দ্বিগুণ করতে মারিও লেমোস শিষ্যরার সময় নেয় মাত্র 4 মিনিট। স্কোরবোর্ডে নাম তোলেন নাইজেরিয়ান ফরোয়ার্ড পিটার। ম্যাচের বাকি সময়ে আর কোনো গোল করতে পারেনি দুই দল, তাতে জয় দিয়ে দ্বিতীয় লেগ শুরু করে আকাশি নীল শিবির। জানাবো জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপের খবর। কেউ জেতেনি ফাইনালে, ড্র করে শিরোপা ভাগাভাগি করল ময়মনসিংহ ও বরগুনা জেলা। কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামে 2 উইকেটে 178 রান নিয়ে তৃতীয় ও শেষ দিন শুরু করে বরগুনা। ময়মনসিংহের আজিজুল হাকিমের বোলিং তোপে প্রথম ইনিংসে গুটিয়ে যায় 227 রানে। আগের দিন 76 রানে অপরাজিত থাকা মুহাইমিনুল খান থামেন 92 করে, একাই 7 উইকেট নিয়েছেন আজিজুল হাকিম। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে 4 উইকেটে 141 রান তোলে ময়মনসিংহ। এরপর ড্র মেনে নেয় দুদল। ওপেনার আশফিকুল আলম মাহিন করেন সর্বোচ্চ 66 রান। ফাইনাল সেরা ময়মনসিংহের আজিজুল হাকিম। অনেক ভালো লাগতেছে, কারণ 4 ইনিংসে 240, এই জন্য খুব ভালো লাগতেছে। আমার আরও ভালো করা দরকার ছিল, ভবিষ্যতে এটা আমার জন্য অনেক কাজে দিবে। বড় লেভেলে খেলতে গেলে এরকম আরও অনেক বড় বড় ইনিংস খেলতে হবে। কনফিডেন্সের দরকার ছিল, এত বড় একটা স্টেজে পারফর্ম করতে পারে অবশ্যই কনফিডেন্স বিল্ড আপ হচ্ছে। ন্যাশনাল টিম যতক যাক, এরপর আপাতত খেলায় চিন্তা করতেছি, ফোকাস করতেছি, দেখতেছি যেন সামনে খেলা আছে, সব জায়গায় পারফর্ম করার চেষ্টা করবো ইনশাল্লাহ। সবগুলো টিমের সাথে অ্যাকচুয়ালি হচ্ছে গিয়ে আমরা অনেক ভালো ক্রিকেট খেলছি, এবং স্টেপ বাই স্টেপ আমাদের টিমের প্রতিটা প্লেয়ারই সবাই খুব ভালো শেপে ছিল, এবং সবাই ছোটো ছোটো কন্ট্রিবিউশনের কারণে হচ্ছে গিয়ে আজকে আমরা ফাইনাল পর্যন্ত আসছি, এবং আলটিমেট একটা রেজাল্ট চলে আসছে আমাদের পরে। যেহেতু আমাদের টিম এই প্রথম সেকেন্ড রাউন্ডে উঠে তারপরে ফাইনালে আসলো, চ্যাম্পিয়ন হলো, তো এটা আমার জন্য একটা বড় অ্যাচিভমেন্ট। তারপর বরগুনায় আমি প্রতিনিধিত্ব করেছি, এটা আমার জন্য একটা বড় ধরনের একটা অ্যাচিভমেন্ট।
রেকর্ড 12 কোটি ইউরোর বিনিময়ে জোসে মরিনিওকে কোচ বানাতে চায় সৌদি আরব। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় 1,382 কোটি টাকা। বিশ্বকাপের পর সৌদি আরব কোচের দায়িত্ব ছাড়েন হারভি রেনার, যোগ দিয়েছেন ফ্রান্স নারী দলের কোচ হিসেবে। তার জায়গায় পর্তুগিজ মাস্টার মাইন্ডকে কোচ হিসেবে পেতে চায় মধ্যপ্রাচ্যের দেশটি। বর্তমানে এএস রোমার দায়িত্বে মরিনিও, চুক্তির মেয়াদ শেষ হবে 2024 সালে। ইতালিয়ান গণমাধ্যমগুলোর মতে 60 বছর বয়সী এই কোচকে 2 বছরের চুক্তিতে আনতে চায় সৌদি আরব। এই প্রস্তাবে রাজি হলে মরিনিও হবেন সবচেয়ে বেশি বেতন পাওয়া কোচ। শেষ হবে স্পোর্টস 24। খেলা সব আপডেট ও রিপোর্টগুলো দেখতে ভিজিট করুন facebook.com/sports24team এই পেজে। ধন্যবাদ সাথে থাকার জন্য।